ভুয়া ইস্ট্রি করেছে এক গায়েবী নারী নির্যাতন মামলা। এমন মামলার যে আইনজীবী তারও কোনো হদিস নেই। তারপরও জেল খাটতে হলো বরিশাল নার্সিং ইনস্টিটিউটের পরিচালক সাজ্জাদুল হককে। পাবলিক প্রসিকিউটর জানালেন, প্রতারকরা এভাবে নিরীহ মানুষকে হয়রানি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। আরও জানাচ্ছেন দীপন দেয়ান, ছবি তুলেছেন কামরুল হাসান। বরিশাল নার্সিং ইনস্টিটিউটের পরিচালক সাজ্জাদুল হকের বাসায় ১৬ এপ্রিল হঠাৎ করেই পুলিশের আগমন। অভিযোগ, তার দ্বিতীয় স্ত্রী রুনা তার বিরুদ্ধে করেছেন নারী নির্যাতনের মামলা। আকাশ থেকে পড়লেন সাজ্জাদ। তিনি দ্বিতীয় বিয়ে করলেন কবে? কিন্তু কে শোনে কার কথা? গায়েবী মামলায় জেলে যেতে হলো তাকে। ৮ দিন জেল খেটে জামিনে বের হয়েই খোঁজ করলেন মামলার বাদী ভুয়া দ্বিতীয় স্ত্রীর, কিন্তু দেখা মিলল না। সব কিছুই যেন হাওয়ায় মিলিয়ে গেছে। যেহেতু আমি বরিশাল থাকি আর আমার মামলাটা যেহেতু ঢাকায়, ওয়ারেন্ট অর্ডারে শুধুমাত্র লেখা ছিল যে অমুক কোর্টের মামলা, সেখানে বিস্তারিত কিছু ছিল না। ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল ৪, এইটায় কোনো একজন নারী আমার বিরুদ্ধে নারী নির্যাতন এবং যৌতুকের একটি মামলা দায়ের করেছে, যাকে আমি আদৌ চিনি না। মামলার নথিপত্রের সূত্র ধরে অনুসন্ধানে নেমে অবিশ্বাস্য তথ্য পায় বাংলাভিশন। দ্বিতীয় স্ত্রীর পরিচয় দিয়ে মামলা করেছে রুনা। বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। বাদী হিসেবে সে ব্যবহার করেছে কেরানীগঞ্জের আরশিনগরে B ব্লকে ৫ নম্বর বাসার ঠিকানা। বাস্তবে এরকম কোনো বাসাই নেই। রুনার বাবা, মা, এমনকি সাক্ষী হিসেবে যাদের নাম ঠিকানা ব্যবহার করা হয়েছে তাদেরকেও চেনে না কেউ। ৫ নম্বর বাসা, রোড নাম্বার 1 ব্লক B। ৫ নম্বর কি এখন এই এলাকায় কোনো বাসা নেই? ৫ নম্বর নতুন নাম্বার আবার ডিস্ট্রিবিউট হয়েছে, সেক্ষেত্রে কি ৫ নম্বর বাসা নেই? মামলায় সাজ্জাদের সাথে রুনার বিয়ের যে কাবিননামা দেয়া হয়েছে সেটিও ভুয়া। কাবিননামায় লালমাটিয়ার যে কাজীর নাম ও স্বাক্ষর দেখানো হয়েছে, তিনি বিয়ে পড়ানো থেকে অবসর নিয়েছেন ২০০৪ সালে। মামলায় সাজ্জাদের দ্বিতীয় বিয়ের সময় দেখানো হয়েছে মার্চ ২০১৫। যে তারিখে বিয়ে রেজিস্ট্রারের কথা উল্লেখ করা হয়েছে সেই তারিখে ওই কাজী অফিসে কোনো বিয়েই হয়নি। এই কাবিনের যে সিরিয়াল নাম্বার টাম্বার দেওয়া আছে, সিল আছে, এগুলা আমাদের অফিসের নয় এবং এটার সাথে আমাদের অফিসের কোনো সিল সিগনেচারের কোনো মিল নাই। 10-03-2015-তে বিবাহ রেজিস্ট্রির তারিখ দেখানো হয়েছে। এই ধরনেরও কোনো তারিখ আমাদের কাছে লিপিবদ্ধ নাই। বাদীর আইনজীবী খায়রুল আমিনের যে নাম্বার দেওয়া হয়েছে তাও ভুয়া। মামলার নথিতে আইনজীবীর সিলের দেয়া ঠিকানাতেও খোঁজ মেলেনি খায়রুল আমিনের। তবে মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদি তাহমিদা আদালতে দেয়া তদন্ত প্রতিবেদনে বলেছেন, বাদী ও সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী মামলার তথ্য সঠিক। এত সব ভুয়া তথ্য দিয়ে যে মামলা করা হয়েছে সেটি কিভাবে সঠিক হয়, এমন প্রশ্নের উত্তর দিলেন পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। জুডিশিয়াল কোর্ট ছাড়াও আদালত হয়তো কোনো তদন্ত সংস্থাকে, পুলিশকে, সিআইডি বা পিবিআই, ওনাদেরকেও তদন্ত করার জন্য দিতে পারতেন। সত্যি যদি মামলাটা যদি মিথ্যা মামলা হয়ে থাকে তাহলে এই বাদীর বিরুদ্ধে মামলা হবে এবং তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী 23 মে নিম্ন আদালতে এই মামলার শুনানি রয়েছে। ক্ষতি যা হয়েছে তা হয়তো পূরণ হবে না, কিন্তু আদালতের কাছে সুবিচার প্রত্যাশা সাজ্জাদুল হকের। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।